হ্যালো বন্ধুরা, আপনাদের আমাদের এই ইউটিউব চ্যানেল অ্যানিমেটেড স্টোরি বাংলায় স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি 1999 সালের একটি মুক্তিপ্রাপ্ত অ্যানিমেটেড মুভি নিয়ে, যার নাম স্টুয়ার্ড লিটল। মুভি শুরুতেই একটা লিটল ফ্যামিলিকে দেখানো হয়। সেই ফ্যামিলিতে ছিল অ্যাড্রিনার আর ফেডরিক ও তাদের ছেলে জর্জ। জর্জের বাবা মা তাকে স্কুলে রেখে আসার পর একটি আরফানেজের কাছে যায় একজন আরফানকে অ্যাডপ্ট করার জন্য। সেখানে যাওয়ার পর মিসেস কিপারের সঙ্গে তাদের পরিচয় হয়। এরপর মিসেস কিপার তাদের একটি রুমে পাঠিয়ে দেয় বাচ্চা চুজ করার জন্য। যখন অ্যাড্রিনার ও ফেডরিক সেখানে বাচ্চা সিলেক্ট করার জন্য যায়, তখন তারা ডিসাইড করতে পারে না যে তারা কাকে চুজ করবে। তখনই তাদের কাছে কথা বলতে পারে এমন একটি ইঁদুর আসে। সে তাদের সেখানে থাকা সকল বাচ্চাদের বিষয়ে ইনফরমেশন দেয়, আর সে এটাও বলে যে সে এই বাচ্চাদের থেকে অনেক বছর আগেই এখানে এসেছে। এই কথাটি শোনার পর অ্যাড্রিনার ও ফেডরিক ঠিক করে তারা এই ইঁদুরটাকেই অ্যাডপশন নেবে। কিন্তু মিস কিপার তাদের বারণ করে এই মাউসটিকে অ্যাডপশন নিতে। এরপরেও অ্যাড্রিনার ও ফেডরিক তাদের ডিসিশন চেঞ্জ করে না, তারা ওই মাউসটিকেই অ্যাডপশন নেয় এবং তার নাম রাখে স্টুয়ার্ড লিটল। তারপর তারা ওই স্টুয়ার্ড লিটলকে বাড়িতে নিয়ে আসে এবং তাকে তাদের ফ্যামিলির সমস্ত লোকেদের সাথে পরিচয় করিয়ে দেয়। আর তখনই তাদের পোষা বিড়াল স্নোবেল স্টুয়ার্ডকে খেয়ে ফেলে, যা দেখে ফেডরিক স্নোবেলের মুখ থেকে স্টুয়ার্ডকে বের করে। তারপর তারা স্নোবেলকে সাবধান করে দেয় যেন সে এই রকম কাজ আর না করে, কারণ এখন থেকে স্টুয়ার্ড তাদের ছেলে। আর তখনই জর্জ স্কুল থেকে ফিরে আসে আর স্টুয়ার্টের সাথে তার বাবা মা তাকে পরিচয় করিয়ে দেয়। কিন্তু জর্জ স্টুয়ার্টকে একদম পছন্দ করে না এবং সে তার রুমে চলে যায়। এটা দেখে স্টুয়ার্ট আপসেট হয়ে পড়ে। তখন অ্যাড্রিনার ও ফেডরিক স্টুয়ার্টকে সান্ত্বনা দেয় এবং বলে জর্জ এই ব্যবহারে ডিনারের আগেই ঠিক হয়ে যাবে। কিন্তু ডিনারের সময়ও জর্জ স্টুয়ার্টের সাথে খুব বাজে ব্যবহার করতে থাকে। তারপর অ্যাড্রিনার ও ফেডরিক স্টুয়ার্টকে তার রুমে শুয়ে দেয় এবং তাকে ঘুমাতে বলে সেখান থেকে চলে যায়। আর তখনই সেখানে স্নোবেল চলে আসে এবং সে স্টুয়ার্টকে বলে সে তাকে কতটা হেট করে। এই কথাটি শুনে স্টুয়ার্ট আরো আপসেট হয়ে পড়ে আর স্নোবেল তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে যখন অ্যাড্রিনার স্টুয়ার্টকে এবং জর্জকে ঘুম থেকে ওঠায় এবং তারা দুজনে সেম রুটিন মেনে সমস্ত কাজ করতে থাকে, যখন তারা বাথরুম থেকে বেরিয়ে আসছিল তখন অ্যাড্রিনার জর্জকে বলে তোমার জামা কাপড়গুলো লন্ড্রিতে রাখো, যা শুনে জর্জ তাই করছিল। কিন্তু তার কাপড়ে নিজে স্টুয়ার্ট ঢাকা পড়ে যায় আর স্টুয়ার্টকে দেখতে না পাওয়ার কারণে জর্জ স্টুয়ার্টকেও লন্ড্রিতে ভরে দেয়। এরপর যখন অ্যাড্রিনার লন্ড্রিতে আসে ওয়াশিং মেশিনে দেওয়ার জন্য, তখন সে ভুলবশত স্টুয়ার্টকেও ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেয় আর ওয়াশিং মেশিনটি অন করে দরজা খুলতে চলে যায়, কারণ কেউ একটা নক করছিল। এরপর সে দেখে ফেডরিক অফিসে যাচ্ছে, তাই সে ফেডরিকের সাথে কিছু কথা বলে। যখন সে লন্ড্রিতে আসে তখন ওয়াশিং মেশিনে স্টুয়ার্টকে দেখতে পায়, যা দেখার সাথে সাথে সে ওয়াশিং মেশিনটি খুলে স্টুয়ার্টকে বের করে আনে। কিন্তু স্টুয়ার্ট জলে ডুবে যাওয়ার কারণে অনেক অসুস্থ হয়ে পড়ে। যখন স্টুয়ার্ট সুস্থ হয় তখন তাদের প্যারেন্টস তাদের দুজনকে নিয়ে ফ্যামিলি পার্টির জন্য শপিং করতে যায়। এটার কারণেও জর্জ খুশি ছিল না। এরপরেও তাদের প্যারেন্টস তাদের দুজনের জন্য অনেক শপিং করে আর স্টুয়ার্ট এই সব কিছু পেয়ে খুব খুশি হয়ে যায়। এরপর সেই পার্টির দিন চলে আসে, সেখানে তাদের ফ্যামিলির সকল লোকেরা ফ্লাওয়ার নিয়ে তাদের বাড়িতে আসে। স্টুয়ার্টের প্যারেন্ট সকলের সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। তখন তারা সবাই স্টুয়ার্টকে দেখে খুব খুশি হয় এবং তারা সকলে অনেক বেশি পছন্দ করে তাকে। কিন্তু যখন জর্জের আঙ্কেল স্টুয়ার্টকে তাদের ফ্যামিলি বলটি দেয়, তখন জর্জ স্টুয়ার্টকে অনেক ইনসাল্ট করে আর সে বলে স্টুয়ার্ট তার ভাই নয়। এবং সে এই সকল কথা বলে সেখান থেকে চলে যায়, যা দেখে ফ্যামিলির সকল মেম্বাররা পার্টি ছেড়ে চলে যায়। আর এই সব দেখার পর বেচারা স্টুয়ার্ট অনেক বেশি আপসেট হয়ে পড়ে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন স্টুয়ার্ট ফেডরিক ও অ্যাড্রিনারের রুমে আসে। তখন সে তাদের জিজ্ঞাসা করে তাদের আসল প্যারেন্টস কে, আর সে কথা জানতে চাইছিল কারণ তার অনেক কিছু অসম্পূর্ণ লাগছিল। এই সকল কিছু শোনার পর ফেডরিক ও অ্যাড্রিনার তাকে প্রমিস করে যে তার বাবা মা কোথায় আছে তার খোঁজ তারা নেবে। এটা শোনার পর স্টুয়ার্ট সেখান থেকে চলে যায়। এর পরের দিন সকালবেলা অ্যাড্রিনার ও ফেডরিক আরফানেজে যায় এবং মিস কিপারকে স্টুয়ার্টের বাবা মার সম্পর্কে জিজ্ঞাসা করে। প্রথমত সে এই প্রশ্নের উত্তরগুলো দিতে রাজি ছিল না, কিন্তু পরে মিস কিপার প্রশ্নগুলোর উত্তর দিতে রাজি হয়ে যায়। এদিকে আমরা দেখি স্টুয়ার্ট বাড়িতে স্নোবেলের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছিল, কিন্তু স্নোবেল তাকে ইগনোর করে কিচেনের দিকে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় তার বন্ধু ক্যাট মন্টি বাড়ির মধ্যে আসার জন্য তাকে কিচেনের জানলা খুলতে বলছে, কিন্তু স্নোবেল জানলা খুলতে রাজি হয় না। কিন্তু মন্টিও তার কথা শুনতে রাজিই হয় না এবং সে তাদের বাড়িতে ঢুকেও পড়ে। আর যখন সে স্টুয়ার্টদের বাড়িতে প্রবেশ করে তখন সে বুঝতে পারে স্টুয়ার্ট এখানেই থাকে, যা
থেকে সে স্নোবেলকে খুব ইনসাল্ট করে। আর এই ইনসাল্টের কারণে স্নোবেল অনেক বেশি রেগে যায় এবং স্টুয়ার্টকে খাওয়ার চেষ্টা করতে থাকে, যার কারণে স্টুয়ার্ট পালিয়ে গিয়ে জর্জের রুমে লুকিয়ে পড়ে। স্টুয়ার্ট সেখানে যাওয়ার পর সে জর্জের টয়দের সাথে খেলছিল, যা দেখে জর্জ অনেক হ্যাপি হয়ে যায় এবং সে তার কারটিও স্টুয়ার্টকে খেলার জন্য দিয়ে দেয়। কারে বসার পর স্টুয়ার্ট জর্জের একটি বোর্ড দেখতে পায় আর সে তার বিষয়ে জিজ্ঞাসা করে, যার উত্তরে জর্জ বলে সে বোর্ডটি শহরের একটি বোর্ড প্রতিযোগিতার অংশ নেওয়ার জন্য বানাচ্ছিল, কিন্তু হেরে যাওয়ার ভয়ে সে আর এই প্রতিযোগিতায় অংশ নেবে না। যা শুনে স্টুয়ার্ট তাকে এনকারেজ করে বোর্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য, আর জর্জও এতে রাজি হয়ে যায়। এরপর তারা দুজনে ওই বোর্ডটি বানাতে শুরু করে। তখন অ্যাডিনর আর ফ্রেডরিক তাদের বাসায় ফিরে আসে এবং তাদের দুজনকে একসাথে দেখে অনেক খুশি হয়ে যায় এবং ফুল ফ্যামিলি দুদিন পর এসে অংশগ্রহণ নেওয়ার ডিসিশন নেয়। আর এই সব কিছু স্নোবেল জানলা দিয়ে দেখছিল এবং শুনছিল। আর এই সব কিছু শোনার পর স্নোবেল অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। দুদিন পরে রেসের দিন চলে আসে, সেখানে জর্জ দেখতে পায় যে ছেলেটি তাকে বুলি করত অ্যান্টনি সে এই রেসে অংশ নিয়েছে এবং তাকে দেখার পর জর্জ আবারও ভয় পেতে থাকে। তখন তার বাবা ফ্রেডরিক তাকে বোঝানোর চেষ্টা করছিল। আর অন্যদিকে জর্জের বলাতে স্টুয়ার্ট ওই জাহাজের রিমোটটি নিয়ে আসছিল, ঠিক তখন এই রিমোটটি তার হাত থেকে পড়ে যায় এবং একটি লোকের পায়ের নিচে পড়ে তা ভেঙে যায়। আর এটা দেখে জর্জ আরো বেশি আপসেট হয়ে পড়ে এবং একা একটি বেঞ্চে গিয়ে বসে পড়ে। তখন তার বাবা মা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যায় আর তখনই রেস শুরু হয়ে যায় এবং তারা অ্যানাউন্সের মাধ্যমে জানতে পারে জর্জের বোর্ডটি স্টুয়ার্ট চালাচ্ছে। এটা শোনার পর তারা রেসটি দেখার জন্য চলে যায়, কিন্তু রেস শুরু হতেই অ্যান্টনির বোর্ডের সামনে থাকা সকল বোর্ডকে সে ডিস্ট্রয় করা শুরু করে। আর অ্যান্টনি যখন স্টুয়ার্টের বোর্ডটি ডিস্ট্রয় করতে যাচ্ছিল, ঠিক তখনই জর্জ অ্যান্টনির উপর অ্যাটাক করে এবং তাদের লড়াইয়ের সময় অ্যান্টনির বোর্ড থেকে স্টুয়ার্ট বেঁচে যায়। এরপর যখন অ্যান্টনি তার বোর্ডটিকে নিয়ে রিমোট কন্ট্রোলের সাহায্যে চালাতে চেষ্টা করে, তখন তার বোর্ড চলছিল না, সেই কারণে স্টুয়ার্ট লিটল জর্জের বোর্ডের সাথে এই রেসে জিতে যায়। আর এরপর জর্জ স্টুয়ার্টকে তার ভাই হিসেবে মেনে নেয়। এই সকল কিছুর খুশিতে আবার তাদের বাড়িতে একটি ফ্যামিলি পার্টির আয়োজন করা হয়। তাদের পার্টিতে সবাই খুব আনন্দ করছিল, ঠিক তখনই তাদের বাড়ির দরজায় কেউ নক করে। আর ফ্রেডরিক যখন দরজা ওপেন করে, তখন সে ওখানে একটি মাউস কাপেলকে দেখতে পায়, যারা তাদের নাম বলেছিল স্টাউট। আর তারা এটাও বলে যে তারা স্টুয়ার্টের আসল প্যারেন্টস। তা শুনে ফ্রেডরিক তাদের বাড়ির ভিতরে নিয়ে আসে এবং তাদের ফ্যামিলির সকল মেম্বাররা পার্টি ছেড়ে চলে যায়। স্টুয়ার্ট লিটল ফ্যামিলিকে বলে তারা স্টুয়ার্টকে আরফেনিজে দিয়েছিল, কারণ তাদের কাছে বেশি টাকা পয়সা ছিল না, কিন্তু এখন তারা অনেক ধনী হয়ে গিয়েছে, এই জন্য তারা স্টুয়ার্টকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। যা শুনে অ্যাডিনর আর ফ্রেডরিক জর্জ ও স্টুয়ার্টকে রুমে যেতে বলে আর তারা স্টুয়ার্টকে বোঝানোর চেষ্টা করে যাতে তারা স্টুয়ার্টকে না নিয়ে যায়, কারণ স্টুয়ার্ট এখন তাদের ফ্যামিলির একজন, এছাড়াও স্টুয়ার্ট আমাদের অ্যাডপ্টেড ছেলে। তখন স্টুয়ার্ট বলে স্টুয়ার্ট যদি আমাদের না পায়, তাহলে ও সারা জীবন আমাদের মিস করবে এবং আপসেট হয়ে থাকবে। তখন অ্যাড্রিনর স্টুয়ার্টের বলা কথাগুলো মনে পড়ে যায়। তখন তারা ডিসাইড করে স্টুয়ার্টকে তার মা বাবার সাথে তাকে যেতে দেবে। তখন স্টুয়ার্ট সবাইকে গুড বাই বলে চলে যায়। তারপর সেখানে জর্জ আসে আর স্টুয়ার্টকে তার কার্ডটি দিয়ে দেয়। এরপর স্টাউট কাপল স্টুয়ার্টকে নিয়ে সেখান থেকে চলে যায় আর তারা স্টুয়ার্টকে তার বাড়িতে নিয়ে গিয়ে তার রুম দেখায়। এখানেই সিন শিফট হয়। লিটিলদের বাড়িতে তিন দিন পর মিসেস কিপার আসে এবং তাদের বলে স্টুয়ার্টের মা বাবা অনেক বছর আগেই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এটা শুনে অ্যাড্রিনর এবং ফ্রেডরিক বুঝতে পারে স্টাউট কাপল ফেক ছিল, আর সাথে সাথেই তারা পুলিশের কাছে ইনফর্ম করে। আর তখনই পুলিশ সেখানে এসে স্টুয়ার্টের ছবি এবং সমস্ত জিনিসপত্র নিয়ে যায়। কিন্তু তারা যখন পুলিশ স্টেশনে যায়, তখন তারা তাদের বলে স্টুয়ার্ট হয়তো এতক্ষণে মারা গিয়েছে। আর অন্যদিকে স্নোবেল মন্টিকে ইনফর্ম করে যে বাড়ির সবাই সবকিছু জেনে গিয়েছে। তখন তাদের গ্যাংয়ের লিডার স্মোকি বলে তারা স্টুয়ার্টকে মেরে ফেলবে এবং তারা স্টুয়ার্ট ফ্যামিলিকে বলে স্টুয়ার্টকে মেরে ফেলতে। কিন্তু স্টুয়ার্ট ফ্যামিলি স্টুয়ার্টের প্রতি সদয় হয় এবং তাকে সব সত্যি কথা বলে দেয় আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। এই কথাগুলো শোনার পর স্টুয়ার্ট ডিসাইড করে যে লিটলদের বাড়িতে সে আবার ফিরে যাবে আর তখনই তার কার্ডটিকে নিয়ে সে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি ক্যাট গ্যাংয়ের লিডার স্মোকি এই সব ব্যাপারে জেনে গিয়েছে আর সে ডিসাইড করে পার্ক এরিয়াতে তারা স্টুয়ার্টের উপর হামলা করবে। আর যখন স্টুয়ার্ট পার্ক এরিয়াতে রাস্তা খুঁজছিল, তখন ক্যাট গ্যাংয়ের ক্যাটেরা তাকে আক্রমণ করে। তখন স্টুয়ার্ট জোরে গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং একটি টানেলের ভিতর চলে যায় আর জলে পড়ে যায়, ফলে তার সব কিছু জিনিস জলে ভেসে যায় আর সে তার সবকিছু ছেড়ে এগোতে থাকে। অন্যদিকে লিটল ফ্যামিলি স্টুয়ার্টকে খোঁজার জন্য সিটির বিভিন্ন জায়গায় পোস্টার লাগাচ্ছিল। তারপর স্টুয়ার্ট লিটলদের বাড়ি এসে পৌঁছায়। যখন সে বাড়িতে প্রবেশ করে, তখন শুধু বাড়িতে স্নোবেল ছিল আর স্নোবেল তাকে বলে তাকে ছাড়া লিটল ফ্যামিলি অনেক হ্যাপি আছে আর এই কারণেই তোমার ছবি ফ্যামিলি ফটো থেকে কেটে ফেলা হয়েছে। আর এই কথা শুনে স্টুয়ার্ট খুব দুঃখ পায় এবং স্নোবেলকে বাই বলে চলে যায়। আসলে পিকচারটি স্টুয়ার্টের মিসিং পোস্টার বানানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল, অর্থাৎ স্নোবেল তাকে মিথ্যে কথা বলেছে যেন সে আপ
আপসেট হয়ে লিটলদের বাড়ি থেকে চলে যায়। আর স্টুয়ার্ট চলে যাওয়ার একটু পরে লিটল ফ্যামিলি সবাই চলে আসে। এরপরে অনেক রাতে মন্টি স্নোবেলকে নিতে আসে, কারণ ক্যাটগ্যাং এর কেউ পার্কে স্টুয়ার্টকে দেখেছে এবং তারা এখন সেখানে স্টুয়ার্টকে মারতে যাবে। যখন স্নোবেল এবং ক্যাটগ্যাং এর সকলে পার্কে পৌঁছায়, তখন স্নোবেল স্টুয়ার্টকে দেখতে পায়, কিন্তু সে কাউকে বলে না। এরপর যখন বাকি ক্যাটগুলো ফিরে আবার ওই জায়গায় আসে, তখন তারা স্টুয়ার্টকে দেখতে পায়। তারা স্নোবেলকে বলে স্টুয়ার্টকে নিচে নিয়ে আসতে। স্নোবেল তাদের কথা শোনে না এবং স্টুয়ার্টকে সাহায্য করে, আর সে স্টুয়ার্টকে মুখে করে একটা ভালো জায়গায় রেখে দেয়, কারণ সে স্টুয়ার্টকে মিথ্যে কথা বলার জন্য গিল্টি ফিল করছিল। আর সে স্টুয়ার্টকে যে সকল মিথ্যে কথা বলেছিল সে সকল সত্যি কথা বলে দেয়, যা দেখে ক্যাটগ্যাং এর সকলে তাদের ঘিরে ফেলে এবং স্নোবেল স্টুয়ার্টকে ফ্যামিলির মেম্বার বলে ক্যাটগ্যাং এর সমস্ত ক্যাটেরা তাদের নিয়ে মজা করে। স্টুয়ার্ট যখন বুঝতে পারে ক্যাটেরা তাদের উপর হামলা করবে, এটা ভেবে স্টুয়ার্ট স্নোবেলের গলা থেকে বেল্টটি খুলে নিয়ে তাদের থেকে অনেক দূরে চলে যায়। কিন্তু যাওয়ার সময় সে এক জায়গায় আটকে যায় আর ক্যাটেরা তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে। তখন স্নোবেল ক্যাটেরা যে ডালটিতে দাঁড়িয়েছিল সেই ডালটি ভেঙে দেয়, যার ফলে ক্যাটেরা জলের মধ্যে পড়ে যায়। এরপর স্নোবেল স্টুয়ার্টের কাছে আসে এবং তার পিছন থেকে স্মোকিও আসে তাকে আক্রমণ করতে, যা থেকে স্টুয়ার্ট তাকে একটি ডাল দিয়ে আঘাত করে আর স্মোকিও জলে পড়ে যায়। এরপর স্টুয়ার্ট ও স্নোবেল বাড়িতে ফিরে আসে। তখন স্টুয়ার্টকে দেখে বাড়ির সবাই অনেক খুশি হয়ে যায়। তখন স্টুয়ার্ট ফ্যামিলির সকলকে বলে স্নোবেল কিভাবে তার জীবন বাঁচিয়েছে। এটা শুনে ফ্যামিলির সবাই স্নোবেলকে ভালোবাসতে শুরু করে আর এখানেই মুভির হ্যাপি এন্ডিং হয়। মুভিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।